দেখতে পারতেছেন আমি অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ওই এক্স লিং উইথড্র অ্যাড্রেস একটা ক্লিক করে দিচ্ছি, কনফার্ম করে দিচ্ছি। তারপর ফেসটা ভেরিফাই করলেই অ্যাড্রেস অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওই এক্স উইথড্র অ্যাড্রেস লিং ইজ সাকসেসফুল। তো হ্যালো ভাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি লাইভ এমন করেন সাতোশি অ্যাপসে ওই এক্স টোকেনের অ্যাড্রেস লিঙ্ক করে দেখাবো। তো আপনারা যারা অলরেডি লিঙ্ক করে ফেলাইছেন মেটামাক্স এবং বিটগেট থেকে অ্যাড্রেস নিয়ে, আপনারা কিন্তু পেমেন্ট পাবেন না ভিডিওটা সম্পূর্ণ না দেখলে, কারণ ওই এক্সের পক্ষ থেকে একটা আপডেট চলে আসছে, আমি একটু দেখাই দিই। তো দেখতে পাচ্ছেন এদের টেলিগ্রামে একটা পোস্ট এখানে করছে এবং টুইটারে হয়তো করছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, ক্যান আই ইউজ অ্যাড্রেস ফ্রম ওয়েব থ্রি ওয়ালেট লাইক মেটামাক্স, যেরকম মেটামাক্স বিটগেট তারপরে ট্রাস্ট ওয়ালেট, এগুলোর কথা বলছে। এ বলছে এখানে কি এগুলার যে অ্যাড্রেস এগুলা কি ব্যবহার করা যাবে সাতোশি অ্যাপসে? এরা বলছে ইয়েস, ব্যবহার করা যাবে। বাট এই যে এদের যে আছে 12 সংখ্যা যে পার্স আছে এই ওয়ালেটগুলার, ওই পার্সগুলো ইম্পোর্ট করতে বলছে ওই এক্স অ্যাপসে, তাইলেই হয়ে যাবে। তো এখন আশা করি আপনারা বুঝতে পারছেন যারা অলরেডি লিঙ্ক করে ফেলাইছেন মেটামাক্স এবং বিটগেট থেকে এবং ট্রাস্ট ওয়ালেট আদার্স অপশন থেকে অ্যাড্রেস নিয়ে যারা অ্যাড করে ফেলাইছেন, আপনারা ওই যেখান থেকে অ্যাড করছেন ওইগুলার 12 সংখ্যা যে মনে করেন পার্স আছে কী আছে, ওইগুলো জাস্ট কপি করে আপনার ওই এক্স অ্যাপসে লগ ইন করলে পেমেন্টটা পাবেন। আমি লাস্টে দেখাই দিচ্ছি এবং প্রথম থেকে আমি দেখাবো কীভাবে আপনারা এখানে অ্যাড্রেসটা লিঙ্ক করবেন। আর হ্যাঁ, এইটা কিন্তু 13 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে কত তারিখ, আজকে 17 তারিখ, সার্ভার সমস্যার কারণে আমি দেরিতে ভিডিও দিচ্ছি। আর 13 তারিখের থেকে শুরু হয়েছে 27 তারিখ, আর মাত্র 10 দিন কিন্তু টাইম আসছে, 27 তারিখের পড়ে করলে আপনি কিন্তু পেমেন্ট পাবেন না। এর আগেই অবশ্যই চেষ্টা করবেন না, আপনার করাই লাগবে যদি আপনি এখান থেকে পেমেন্ট নিতে চান। আর সাতোশি অ্যাপসে কিন্তু একের পর এক নতুন নতুন আপডেট আসতেছেই, নতুন নতুন অ্যাড্রপ আসতেই চলেছে। তো এইখানে দেখেন ওজির একটা অ্যাড্রপ চলতেছে, এটা আপনারা প্রতিদিন ক্লেম করে নেবেন। আর যারা এখনও অ্যাকাউন্ট খোলেননি, ভিডিও ডিসক্রিপশনে চেক করেন, অ্যাকাউন্ট খোলা ভিডিও আছে, ভিডিও থেকে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। এর নতুন অ্যাড্রপ আসলে টেলিগ্রামে জানিয়ে দেবো, ইউটিউবে জানিয়ে দেবো, জয়েন করে ফেলবেন। তো দেখো গেলো, আমি এখন এখানে ওয়ালেট একটা ক্লিক করে দিচ্ছি। ওয়ালেটে যখনই আমি ক্লিক করবো আপনারা আমার ব্যালেন্স দেখতে পারবেন। আমার দেখতে পাচ্ছেন প্রায় 35,000 মতন ব্যালেন্স আছে। এখন যদি আমি এটার পর একটা ক্লিক করি আপনারা এরকমই দেখতে পারবেন, সেম আপনার অ্যাকাউন্টও এরকম দেখতে পারবেন। দীর্ঘ প্রায় 1 বছর পরে আমরা কিন্তু অ্যাড্রেস অ্যাড করতে পারতেছি, মাইনিংটা শেষ হয়ে গেছে। তো এখন আমরা লিঙ্ক অ্যাড্রেস করলে 27 তারিখের পরে আমরা হয়তো ক্লেম করতে পারবো, অথবা আমাদেরকে পেমেন্ট করবে। পেমেন্ট করার পরে আমরা মনে করেন সেল করে, লিস্টেড হলে সেল করে বিকাশে টাকা নিতে পারবো। লিঙ্ক অ্যাড্রেস যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন অ্যাড্রেস দিতে বলতেছে এবং অ্যাসেস পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আপনার যদি অ্যাড্রেস পাসওয়ার্ড এবং ফেস ভেরিফাই করার পরেও যদি সেম এরকমই আসে, চিন্তা নাই ভাই, যদি আপনার সাকসেসফুলভাবে দেখায়, আমি ভিডিওতে দেখাচ্ছি, সাকসেসফুলটা আসলেই আপনি ভাববেন হয়ে গেছে, ওয়েট করবেন, তারপরে দেখতে পারবেন সার্ভার সমস্যা চলে গেলে হয়তো এই অপশনটা চলে যাবে। এবং ও আমরা এর আগে কোর টোকেন উইথড্র করছিলাম, তখনও কিন্তু বারবার এখানে শো করতো অ্যাড্রেস দিতে, বাট একবার দিলে হতো, অথবা আপনি বারবার দিয়ে ট্রাই করতে পারবেন, দেখতে পারবেন সাকসেসফুল চাইবে, ফেস আর চাইবে না। অনেকেই এসএস পাসওয়ার্ড ভুলে যেতে পারেন, এর জন্য নিচে মি অপশনে ক্লিক করবেন, এখানে পার্সোনাল সেটিংসে চলে যাবেন এবং এসএস পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট এখানে একবার যদি আপনার লগ ইন পাসওয়ার্ড মনে থাকে, লগ ইন পাসওয়ার্ডটা এখানে দেবেন, লগ ইন পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ডগুলো এখানে দিয়ে দেবেন। লগ ইন না মনে হয় এসএস পাসওয়ার্ড চেঞ্জের এই অপশনটা, এখানে ডিরেক্ট ফরগেটে ক্লিক করে এ অল ফরগেট করে ফেলবেন পাসওয়ার্ড, এসএস পাসওয়ার্ড বা পাসওয়ার্ড সব কিছু নতুন দিয়ে দেবেন। ওকে, তো দেখো 24 ঘন্টা ফরগেট করার পরে, 24 ঘন্টা পরে আপনারা কিন্তু আবারও কাজ করতে পারবেন, এর আগে পাসওয়ার্ডটা কোনো কিছু আপডেট করতে পারবেন না। তো আপনারা যারা ওল্ড ইউজার, যারা কোর টোকেন মাইনিং করেন, মানে মাইনিং করছিলেন, প্রতি মাসে ক্লেম করেন, আপনারা ক্লেম যে করেন মেটামাক্স অথবা বিটগেট দিয়ে, তো মেটামাক্সের 12 সংখ্যার পার্সগুলো বের করবেন, বের করে আপনারা ওই এক্স অ্যাপসে লগ ইন করবেন। মেটামাক্স থেকে আগে চাইলে লিঙ্ক অ্যাড্রেস করতে পারবেন, অথবা বিটগেটে যারা আছে বিটগেটের ওই 12 সংখ্যা নিয়ে ওই এক্স অ্যাপসে লগ ইন করতে হবে। এটা লাস্টে আমি ফার্স্টে অ্যাড করা দেখাই। তো দেখেন আমি ওই এক্স টোকেনের পর একটা ক্লিক করলাম, লিঙ্ক অ্যাড্রেসে একটা ক্লিক করলাম, এখন আমি কই যাবো, আমি এখন বিটগেটে চলে যাচ্ছি। দেখেন আপনারা এই বিটগেট ওয়ালেটটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে জাস্ট ট্রাস্ট ওয়ালেটের মতন 12 সংখ্যার কীগুলো দেবে ওগুলো দিয়ে মনে করেন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে খুলে নেবেন। যদি না পারেন বিটগেট খোলা, ইউটিউবে ভিডিও সার্চ করবেন কীভাবে বিটগেট ওয়ালেট খুলতে হয়, ভিডিও দেখে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পরে ওপেন করবেন। আমি নতুন একটা ওয়ালেটটা দেখাই দিচ্ছি, তাছাড়া সরাসরি আপনারা মনে করেন আপনার এই ওই এক্স অ্যাপসের ভিতরেও অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওই এক্স অ্যাপসে আমরা লগ ইন করবো, একটু পরে লগ ইন করবো, এইটা দিয়ে কাজ করে এটার যে পার্সগুলো আছে পার্সগুলো বের করে আমরা এই অ্যাপসে লগ ইন করবো, ইম্পোর্ট করে আমরা থুয়ে দিলে আমরা পেমেন্টটা পেয়ে যাবো, যদি না করি আমরা পেমেন্ট কিন্তু পাবো না। তো দেখো এইখানে সরাসরি ওই এক্স অ্যাপস যদি আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন, তাহলে আর বিটগেটের প্রয়োজন নাই। ওকে, ওই এক্স অ্যাপসে দেখলাম অ্যাকাউন্ট হচ্ছে না, যার ফলে আমি বিটগেটের সাহায্য নিয়ে আমি পার্সগুলো নিয়ে আমি এখানে ইম্পোর্ট করবো। ওকে, ইম্পোর্ট হচ্ছে বাট সাইন আপ হচ্ছে না এখানে, জন্য আর কি বিটগেটের সাথে এখন রাখতেছে আপাতত। আমার অলরেডি কিন্তু বিটগেটে অ্যাকাউন্ট আছে, দেখতে পাচ্ছেন আমার এটা আমার একটা অ্যাকাউন্ট, আমি এখন ওয়ালেট অপশনে চলে যাচ্ছি। আমার এখানে কিছু পরিমাণ কোর আছে, আর কোর ফিটা আপনি এক্সচেঞ্জার অথবা যে কারোর কাছ থেকে একটু একটু কিনে রাখার চেষ্টা করবেন, কারণ এটা ক্লেম করতে কিন্তু কোর টোকেনটা হয়তো লাগবে। ওকে, তো যাই হোক, এইরকম আপনারা কীভাবে আনবেন এবং এইভাবে কীভাবে কোর ওই এক্স এখানে আনবেন, এটা আমি দেখাচ্ছি নতুন একটা ওয়ালেটের মাধ্যমে। তো দেখেন আমি নতুন একটা ওয়ালেট ক্রিয়েটই করে নিচ্ছি, এখানে একটা ক্লিক করে দিলাম এবং আমি এক ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি। দেখেন নতুন ওয়ালেট ইনস্ট্যান্ট আমার কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, বাট নতুন অবস্থায় একটু ঝামেলা মানে করেন ওগুলো ভেরিফাই মেরিফাই এগুলো করতে বলতে পারে।
অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবং এই পার্সগুলো বের করে কী হবে আপনারা ওই এক্স অ্যাপসে লগ ইন করবেন ওইটা পর্যন্ত আমি দেখাবো। দেখেন এখানে আমার ওয়েব থ্রি হয়ে গেছে ওয়ালেটটা। এখন আমি ওয়ালেট অপশনে চলে যাবো এবং এখানে দেখেন আমরা মেইন নেট অল মেইন নেটে ক্লিক করে এখানে সার্চ করবেন কোর CORE কোর চলে আসবে। দেখেন কোরটা চলে আসবে, জাস্ট প্লাস এখানে ক্লিক করবেন, কোর নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে। ওকে দেখেন এখানে কোর শো করতেছে, এখন আমাদের ওয়ালেটটা এখন কোর নেটওয়ার্কে আছে। তো এখন আমরা আবারও সার্চ করবো, এখানে সার্চ টোকেন সার্চ বাটন এখানে সার্চ করবো OEX। এখানে দেখেন টোকেন নেম OEX, তো এটা যদি না পান সেক্ষেত্রে এয়ার টোকেন আমি ক্লিক করে নিই আগে। দেখেন ওই এক্সটা চলে আসবে, এইটার ওই এক্সের কন্ট্যাক্ট অ্যাড্রেস লাস্টে কিন্তু 32 হবে, 32 দেখেন লাস্টে 32 অবশ্যই মিলাই নেবেন। 32 যদি লাস্টে না থাকে সেটা কিন্তু এখান থেকে অ্যাড করবেন না। তো দেখেন এটা চলে আসে, আমি এখন এখান থেকে অ্যাড একটা ক্লিক করে দিলাম। তো দেখেন যদি তাছাড়া ম্যানুয়ালি অ্যাড করতে চান ম্যানুয়ালি অ্যাড করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামে যে পোস্টটা আমি দিছি পোস্টে আমি অ্যাড্রেস মনে করেন এদের টোকেনটার কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে রাখবো, এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে সাবমিট করলেই চলে আসবে রিয়েলটা, এটাও রিয়েল। ওকে লাস্টে 32 কন্ট্যাক্ট অ্যাড্রেস এটার। তো দেখেন আমাদের ওই এক্স টোকেনটা এখানে অ্যাড হয়ে গেলো। এখন কী করবেন আপনারা, আপনার এই ওই এক্সটার অ্যাড্রেসটা জাস্ট এভাবে ক্লিক করে রিসিভ অ্যাড্রেসটা নিয়ে নেবেন। ওকে আমাদের ব্যাকআপ নিতে বলতেছে, আমরা ব্যাকআপটা পরে নিবো আপাতত নিচ্ছি না। তো দেখেন আমাদের অ্যাড্রেসটা এখানে দেখেন লাস্টে CEA, তো এইটার অ্যাড্রেসেও সেম এবং এখানে দেখতে পাচ্ছেন সবগুলোর অ্যাড্রেসে কিন্তু সেম CEA এবং কোরের অ্যাড্রেসে কিন্তু সেম। তো দেখেন CEA, তো যে কোনো একটা অ্যাড্রেস এখান থেকে ওই এক্সটাটাই মন করে নিয়ে নেবেন, তো এইটার অ্যাড্রেসটাই মন করে নিয়ে নেবেন অথবা এখান থেকে সরাসরি নিতে পারবেন। নেওয়া হয়ে গেলে সাতোশি অ্যাপসে সরাসরি চলে আসবেন, আসার পরে এখানে অ্যাড্রেসের জায়গায় ওই অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার যে SSH পাসওয়ার্ড, অ্যাকাউন্ট লগ ইনের পাসওয়ার্ড কিন্তু আলাদা এবং SSH পাসওয়ার্ড আলাদা, SSH পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এখানে দেওয়ার পরে লিঙ্ক এখানে একটা ক্লিক করবেন। আর একটা জিনিস হবে, আপনার অ্যাকাউন্ট করতে কিন্তু ফেস ভেরিফাই হবে না যদি আপনার অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করা থাকে আগের ভার্সনটা। সেক্ষেত্রে কী করবেন, ফার্স্টেই বলে রাখবো প্রথম থেকে কাজ করার সময় আপনার যদি পাসওয়ার্ড মনে না থাকে আগে ফরগেট করে নেবেন অল। তো তারপরে প্লে স্টোর মনে করেন সাতোশি অ্যাপসটা ডিলিট করে দেবেন, ডিলিট করার পরে নতুন করে প্লে স্টোর থেকে আবারও ডাউনলোড করবেন, লগ ইন করবেন, তারপরে কাজটা সবগুলো ইজি হবে, কোনো সার্ভার সমস্যা থাকবে না, নাইতো কিন্তু ফেস ভেরিফাই হবে না, এটা কিন্তু বলে দিলাম। যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনারা কিন্তু ফেস ভেরিফাইতে গিয়ে বেঁধে যাবেন। তো এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, আমি দেখাই। তো আমি দেখেন আমার অ্যাড্রেস এবং পাসওয়ার্ডে কনফার্মে একটা ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার কনফার্ম চাচ্ছে। তো আপনাদের কনফার্ম চাইবে, কনফার্মটা দিয়ে দেবেন, তারপর আপনার ইমেলে একটা কোড চলে যাবে। ওকে ইমেলে যে দেখেন একটা কোড যাবে, আপনার ইমেল বক্স চেক করবেন, ইমেলে কোড যদি না যায় তাহলে দু এক ঘন্টা পর ট্রাই করবেন। এখন সার্ভার ঠিক আছে, কোডটা এখান থেকে কপি করে নেবেন, কপি করে বক্সে বসিয়ে দেবেন অথবা লিখে দেবেন। দেখে তারপর কনফার্মে ক্লিক করার সাথে সাথে মনে করুন আপনার চলে আসবে ফেস ভেরিফিকেশনের অপশনটা, এইখানে কিন্তু ক্লিক করলে হবেই না ভাই যদি আপনার ওল্ড অ্যাপস হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার ফোন থেকে অ্যাপসটা ডিলিট করে দেবেন, সাতোশি অ্যাপস ডিলিট করে নতুন করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নতুন করে ট্রাই করবেন এবং সেমভাবে এই জায়গায় আসলে তখন এখানে ক্লিক করলে হবে। এলাও সাইব এলাওগুলা দিয়ে দেবেন দুইবার। দেখেন এখান থেকে ভেরিফাই অপশন আসতেছিল না ফেসটা, আমি এই জন্য অ্যাপসটা ডিলিট করে দিয়ে এমন করে আবারও নতুন করে ইনস্টল করে নতুন করে কাজ করছিলাম। নতুন করে দেখেন করার পরে ফেস ভেরিফাইটা অপশনটা চলে আসে, এরকম যখনই চলে আসবে তখনই এর মাঝে আপনার যার ফেস দিয়ে মনে করেন অ্যাকাউন্টটা খুলছিলেন, যার ফেস দিয়ে ভেরিফাই করছিলেন তার ফেস লাগবে অবশ্যই, নাই তো কিন্তু আপনার হবে না। তার ফেসটা এখানে রাখবেন এবং এখানে ওরা বলে দেবে এই দিকে ঘাড় ঘুরাইতে বলবে, নিচের দিকে বলবে, চোখ বন্ধ করতে বলবে, উপর দিকে বলবে, এই ডান সাইড বাম সাইড বলবে, ঘুরাইলে দেখতে পারবেন এটা আপনার একটা গোল একটা আইকন হয়ে নীল না সবুজ হয়ে যায় জন্য। তারপরে এক দুই সেকেন্ড ভেরিফাই করবে, তারপরে ভেরিফাইড হয়ে অন্য একটা ফেজে চলে যাবে, আবারও এরকম চলে আসবে। এখান থেকে আবারও ওই এক্স লিঙ্ক উইড্রো অ্যাড্রেসে ক্লিক করে দেবেন, মানে কনফার্ম করতে হবে। কনফার্ম করার সাথে সাথে মনে করুন আপনার এটা সাকসেসফুলভাবে ওই এক্স উইড্রো অ্যাড্রেস সাকসেসফুলভাবে লিঙ্ক হয়ে যাবে। এখন এগুলো করলেই হবে না, আপনারা অলরেডি এগুলো অনেকেই করছেন ভাই, এগুলো করলেই হবে না। এখন আমাদের বিটগেট থেকে অথবা মেটামাক্স থেকে OEX অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে লগ ইন করতে হবে আমাদের সেম পার্সগুলো দিয়ে, অ্যাকাউন্টের পার্স দিয়ে, নাই তো পেমেন্ট পাবো না আমরা। কিন্তু ওরা বলে দিচ্ছে ক্লিয়ারলিভাবে, বলছে অন্য ওয়ালেটটা করলে ওই ওয়ালেটের পার্সগুলো দিয়ে আমাদের OEX অ্যাপসে লগ ইন করতে হবে, তাইলে পেমেন্টের জন্য যোগ্য হবে, নাই তো কিন্তু হবে না। এক বছরের কাজ কিন্তু সবগুলো এমন করে বিতা হয়ে যাবে আপনার কষ্ট শুধু শুধু। তো যাই হোক এখান থেকে ক্লোজ করে দেবেন। তারপরে OEX-এর অ্যাপসটার লিঙ্ক মনে করুন আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন, টেলিগ্রামে আমি একটা পোস্ট করব ভিডিও আপলোড করার সময়। তো যাই হোক ওই সময় মনে করুন আমি এই যে লিঙ্ক OEX অ্যাপসের লিঙ্ক মানে যেটা লেটেস্ট ভার্সন ওইটার লিঙ্কটা আমি দিয়ে রাখবো, জাস্ট এটার পর আপনারা টেলিগ্রাম থেকে ক্লিক করবেন। আর টেলিগ্রামের পোস্টার লিঙ্ক তো ডিসক্রিপশনে দেওয়া আছে, ডিসক্রিপশন থেকে টেলিগ্রামে আসলেই OEX-এর অরিজিনাল ভার্সনটা পেয়ে যাবেন। তো এখানে আসবেন এবং মাঝখানে যে অপশন রয়েছে দেখেন 0.9 এবং প্লে স্টোর ভার্সন 0.8, তো এটা যেহেতু নতুন এইটার পর ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে কনফার্ম করে দিলে আপনারা থ্রি ডটে ক্লিক করে ওপেন ক্রোমে ক্লিক করবেন এবং তারপরে আবারও থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড অপশনে গেলে ডাউনলোড হওয়া অ্যাপসটা পেয়ে যাবেন, এখান থেকে ইনিশিয়াল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেমভাবে ইনিশিয়াল কিন্তু অলরেডি কিন্তু করে নিছি, দেখেন আমি কিন্তু করে নিছি অলরেডি ইনস্টল। তো আমি এখন ওপেন করবো, ওপেন করার আগে আমরা বিটগেট দিয়ে যেহেতু করছি বিটগেটের পার্সগুলো বের করে আনে আগে। ওকে তো বিটগেটে চলে যাচ্ছি, বিটগেটের 12 সংখ্যার পার্সটা বের করি। আপনার মেটামাক্স হলে মেটামাক্সের পার্স কীভাবে বের করতে হয় ইউটিউবে সার্চ করবেন, কীভাবে এমন কোন পার্সগুলো বের করতে হয় শিখে নেবেন। আমি বিটগেট দিয়ে যেহেতু আমি দেখাচ্ছি সেক্ষেত্রে আমার বিটগেট দিয়ে আমি দেখাই দিচ্ছি বের করে লাইভ। তো আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে এখান থেকে আপনি যে কাজটা করবেন, এই দেখেন উপরে মাই ওয়ালেট 3, তো এখানে একটা ক্লিক করে দিচ্ছি ওয়েব 3 ওয়ালেট 3।
এখান থেকে উপরে এখানে যখন আপনি ক্লিক করে দেবেন এখানে, তো এখানে ক্লিক করলে আপনার এরকম চলে আসবে এবং যে অ্যাকাউন্টটার পার্টসগুলো বের করবেন সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে দেখবেন ম্যানেজমেন্ট লেখা আছে উপরে, তো এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন ওই অ্যাকাউন্টের যে কলম আইকন আছে ওইটার পর একটা ক্লিক করবেন, এরকম চলে আসবে আপনাদের সামনে সরাসরি। তো এখান থেকে যে কাজটা করবেন, ভিউ দেখতে পাচ্ছেন মেনিমেক পার্টস, তো এখানে একটা ক্লিক করবেন। ভিউ প্রাইভেট কিতে ক্লিক করবেন না, এটা একটা অন্য প্রাইভেট কি, তো সব এই নিচেরটাই ক্লিক করবেন। নিচেরটা ক্লিক করলে 5 সেকেন্ড ওয়েট করে নিচে এক অপশনে ক্লিক করবেন, ভিউ এখানে ক্লিক করবেন এবং আবারও ফেস ভেরিফাই অথবা সরি ফেস না, আপনার মন করেন অ্যাড্রেস ফিঙ্গারটা দিলে এরকমই চলে আসবে। দেখেন এখানে আপনার সামনে অল বের হয়ে চলে আসবে আপনার পার্টসগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। যেহেতু নতুন অ্যাকাউন্ট, আমি এখন আবার ডিলেটও করে দিব, তো ব্যাকআপ নাওতে ক্লিক করলে ব্যাকআপ চাইবে। ওকে, তো আমরা যেহেতু ব্যাকআপ করবো না, পার্টসগুলো নিব ডিরেক্ট, এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নেবেন। এখানে কপির কোনো অপশন দেখতেছি না আমি আপাতত, স্ক্রিনশট মেরে নেবেন এভাবেই। তারপরে প্লে স্টোর থেকে এই যে গুগল নোট, তো কালার নোট এইটা ডাউনলোড করে নিয়ে এখানে প্লাস এখানে ক্লিক করে এখানে লেখার অপশনটা চলে আসবেন। 12টা ওয়ার্ড আমরা এখানে একের পর এখন সাজাবো। ওকে, তো সাজানোর জন্য প্রথমে যেভাবে করবো যেভাবে লেখা আছে সেম এইভাবেই। তো দেখতে পাচ্ছেন এখানে যে লেখা আছে আমি এটা লিখে দিচ্ছি, দেখেন আমি লাইভে এ, তারপরে প্রথমে আছে ছোটাতের ALWYAS, তো এইটাই তো লেখা আছে, এটা লেখা আছে নাকি দেখে নিই। আচ্ছা ভুলই ধরেন আমি লিখলাম, তো তারপরে লেখা আছে SING, তো SING দুই নম্বরে লেখা আছে, এজন্য একটা স্পেস দেবো, একটা ফাঁকা দিয়ে SING, তো এভাবে আবারও একটা স্পেস দেবো এবং আবারও স্ক্রিনশট থেকে দেখবো এবং এইটা লেখা আছে WSGON, তো এইভাবে লিখে দিলাম WSGON, তো আবারও একটা ফাঁকা দেবো এবং আবারও মন করেন এভাবে দেখবো 4 নম্বরে কোনটা আছে। ওকে, তো দেখেন সাজাবেন কীভাবে আমি ফার্স্টে বলে দিই, তো প্রথমে নেবেন 1 নম্বরটা, তারপরে 2 নম্বরটা এই সাইডে, তারপরে 3 নম্বর এইটা, 4 নম্বর এইটা, 5 নম্বর এইটা, 6 নম্বর এইটা, একের পর এক সাজাবেন। আমি উল্টাপাল্টা দেখাইছি, 4 নম্বরে আছে পার্ক, এভাবে পরপর 12টা একটা করে ফাঁকা দিয়ে দিয়ে সব ছোটাদের অথবা বড় হাতে যেভাবে আছে 12টা সাজায় নেবেন। তো গেল, ধরেন 12টা সংখ্যা এভাবে সাজানো হয়ে গেছে একের পর, আমি হিজি গিজি আজ গোবে দিছি এভাবে, তারপরে এভাবে ক্লিক করে কপি করে নেবেন। তো এটা হচ্ছে আসল কাজ, এই যে ওয়ার্ডগুলো এগুলো অরিজিনালভাবে আপনার লিঙ্ক করতে হবে, মানে এই OEX অ্যাপসের সাথে অ্যাড করতে হবে, মানে এখানে লগ ইন করতে হবে, নয়তো পেমেন্ট পাবেন না। অ্যাপসটা ওপেন করে দেবেন, এখানে আপাতত সাইন আপে ঝামেলা হচ্ছে, এর জন্য আর কি আমরা বিটগেট দিয়ে অ্যাকাউন্ট খুলে ওই পার্টসগুলো এখানে ইম্পোর্ট করতেছি, নয়তো সরাসরি OEX থেকে আমরা সাইন আপ করে OEX থেকে অ্যাড্রেস দিতে পারতাম, 2 মিনিটের কাজ হইতো। তাইলে OEX অ্যাপসটা ডাউনলোড করে ওপেন করলে এইভাবে সাইন আপ প্লাস ইম্পোর্ট থাকবে, আমরা ইম্পোর্ট করবো আপাতত, সাইন আপটা আপাতত বন্ধ আছে হয়তো, খালি লোড নেয় রে ভাই, এর জন্য আর কি এত কষ্ট করে আবার এত ঘুরাই ফুরাই দেখাতে হচ্ছে। হ্যাঁ, তো জাস্ট সাইন আপে ক্লিক করে একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট হয়ে যাইতো, অ্যাকাউন্ট হয়ে গেলে আমরা জাস্ট ওইখান থেকে প্রাইভেট কি সেভ করে রাখতে পারতাম এবং অ্যাড্রেসটা দিয়ে আমরা OEX অ্যাপসে লগ ইন করে সাতোশি অ্যাপসে অ্যাড্রেস ভেরিফাই করতে পারতাম, খুবই ইজি হতো। ঝামেলার কারণে আমরা বিটগেট ইউজ করতেছি এবং বিটগেট থেকে অ্যাড্রেস এবং ব্যাকআপ কি এনে এখানে ইম্পোর্ট করবো, ইম্পোর্টের পর একটা ক্লিক করে দেবেন, পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ডটা ভুলে যান আপনারা, সেক্ষেত্রে 6টা 0 দেবেন, পরপর 2 বারে 0 দিয়ে ডানে একটা ক্লিক করবেন, লোড নেবে একটু। ওই যে 12টার সংখ্যা আমি কপি করে আনতে বললাম না নোটপ্যাডে, আমরা যে লিখলাম ওই 12টার সংখ্যা এখানে ক্লিক করে ধরে পেস্ট করে নেক্সট করবেন। ওকে, পেস্ট করে দেবেন এই বক্সে, তো তারপরে পেস্ট করার পরে এরকমই পাসওয়ার্ড চাইবে, সেমভাবে আবারও 4টা 0 দিয়ে পরপর 2 বার দেবেন, তারপর ডানে ক্লিক করবেন। দেখেন আমি অলরেডি আগে করা আছে, আমার সাইন ইন করতে বলতেছে, আমি জাস্ট পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাপ্লাই করলে কিন্তু আমার এটা সাইন ইন হয়ে যাবে, এরকমই ফার্স্টে চলে আসবে। এইটাই অনেকেরই অ্যাকাউন্ট আছে, আপনারা ওইটা ডিলিট করে দেবেন আগে, এর আগে পার্টসগুলো কপি করে রাখবেন যাতে আবারও লগ ইন করতে পারেন, কারণ আগের যে ভার্সনটা রয়েছে ওই ভার্সনে নতুন কোনো অপশন আপাতত ভালোভাবে কাজ করতেছে না, এই জন্য নতুন করে আমার ক্রোম ব্রাউজারের লিঙ্ক থেকে মনে করেন ডাউনলোড করবেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে পোস্টের টেলিগ্রামের, ওইখানে ক্লিক করে টেলিগ্রামে গিয়ে ডাউনলোড করবেন এই OEX অ্যাপসটা অরিজিনাল ভার্সনটা। তো তারপরে দেখেন এখানে আমাদের উপর আছে লং টেস্ট নেট আছে, উপরে লং টেস্ট নেটে ক্লিক করবেন এবং এখানে কোর মেইন নেট, OEX লিস্টেড হলে মেইন নেট এটারও চলে আসবে, তখন আমরা সেল দিতে পারবো। আপাতত কোর মেইন নেট একটা ক্লিক করে দেবেন টেস্ট নেট থেকে, তো এখানে দেখেন আমার সাতোশি অ্যাপসে কিন্তু কিছু কোর টোকেন ছিল, ওইটা এখানে শো করতেছে, সেম ওয়ালেট বাই সেম ওয়ালেট, দেখেন OEX অ্যাপস, তো দেখেন দেখতে পাচ্ছেন OEX টোকেন, তো এইটা যদি আমি অ্যাড্রেসটা দেখাই, তো রিসিভি যাই, তো রিসিভি গেলে দেখতে পাচ্ছেন এটার লাস্টে অ্যাড্রেস হচ্ছে D604, তো আমি এখন বিট গেটে যাবো, নিচে ওয়ালেট একটা ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন এখানেও 0.26 কোর আছে, ওইখানেও কিন্তু আছে, ওইখানে শুধু ডলারটা শো করে না। এখন আমরা যদি OEX এর পর ক্লিক করে রিসিভি চলে যাই, দেখেন এটার অ্যাড্রেস লাস্টে কত, 604, D604, এবং আমরা যদি কোর OEX অ্যাপসে আসি দেখেন এখানেও D604, সেম ওয়ালেট কিন্তু হয়ে গেল দুই জায়গায়। তো এখন কথা হচ্ছে এই কাজটা যদি আপনি করেন তাহলেই কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে যাবেন এদের OEX অ্যাপসের ভিতর, তারপরে এখান থেকে আমরা সেল করে দিতে পারবো অথবা ক্লেম মিলে আমরা আপডেট আসলে আমরা ক্লেম করতে পারবো এবং তারপরে লিস্টেড হলেই 27 তারিখের পরে লিস্টেড হলেই আমরা সেল করে বিকাশে টাকা নিতে পারবো।
এখানে আছে মন করেন টেস্ট নেটের মন করেন একটা এয়ারড্রপ। তো এখানে টেস্ট নেটের আমি এটা কমপ্লিট করি নাই, অনেকেই কমপ্লিট করছে আবার অনেকেই করে নাই। তো এগুলো না করলে হয়তো কিছু হবে না। দেখেন এখানে আমার আপনাদের ইমেল দিতে বলতেছে, ইমেল দিলে এটা কনফার্ম হয়ে যাবে, কানাডা মন করেন কান্ট্রিমেন্টে সিলেক্ট করে দিয়ে আশা করি বুঝতে পারছেন। এখানে টেলিগ্রাম এগুলোর মিশন কমপ্লিট করতে হবে। যদি এগুলো করেন সেগুলো আলাদা একটা এয়ারড্রপ থেকে একটা কমিশন পাবেন, মন করেন বেনিফিট পাবেন। এইটা কীভাবে যদি করতে চান, ইউটিউবে সার্চ করবেন কীভাবে OEX অ্যাপসে টেস্ট নেটে জয়েন করবো, কীভাবে সাতোশি অ্যাপসের মন করেন OEX টোকেনের টেস্ট নেটে জয়েন করবো। ভিডিও সার্চ করলে পেয়ে যাবেন, ভিডিও দেখে চাইলে এখান থেকে টেস্ট নেটের এইটাও মিশন অপশন থেকে কমপ্লিট করতে পারেন। মিশন অপশন থেকে কমপ্লিট করলে এখান থেকে কিছু OEX টোকেন এখন পর্যন্ত মন করেন অল্প অল্প করে ক্লাইমের একটা অপশন রয়েছে, ওই জন্য দেখলাম এখান থেকে ক্লাইম করতে পারবেন। এগুলো না করলেও কিছু হবে না হয়তো। তো যাই হোক, আমার জানা মতো আমি নিজেও করি নাই। তো আপনারা যাই হোক, এখন একটাই কাজ যদি মেটামাক্স এবং বিটগেট থেকে করে থাকেন, ওই যে আবারও বলতেছি আপনার বিটগেট মেটামাক্সে যে প্রাইভেট কি আছে 12 সংখ্যার কি, ওইগুলো কপি করে এনে জাস্ট OEX অ্যাপসে ইম্পোর্ট করে দেবেন। আর যদি OEX অ্যাপসে প্রথমে ট্রাই করবেন, যদি সাইন আপ করা যায় সেক্ষেত্রে সাইন আপ করবেন, না করলে আবারও ডিলিট করে আবারও OEX অ্যাপসে ডাউনলোড করবেন, নাই তো ওই লোড নিতেই থাকবে। তো যাই হোক, 12 সংখ্যার পার্টসগুলো এটা দিয়ে ইম্পোর্ট করলে, এখানে লগ ইন করলে মেইন নেটে ক্লিক করলে আপনার কাজ কমপ্লিট এবং 27 তারিখের পর পেমেন্ট পেয়ে যাবেন। এর মাঝে সাইলেস চেঞ্জও করতে পারবেন অ্যাড্রেস, পেমেন্ট পেয়ে যাবেন, তারপরে ক্লাইম মিলাম করে আমরা সেল মেল করে দিতে পারবো এক্সচেঞ্জারে লিস্টেড হলে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, টেলিগ্রাম চ্যানেলটা জয়েন থাকবেন, কারণ এখানে সব কিছুর আপডেট আগে আগে শেয়ার করা হয়। দেখেন আমি অনেক কিছুর পেমেন্ট আপডেট অনেক কিছুই কিন্তু এখানে মাঝে মধ্যে শেয়ার করি। দেখেন এগুলার শেষ হয়ে গেছে, মাইনিং সব কিছু এখানে শেয়ার করছি। ইউটিউবে কিন্তু এগুলার ভিডিও দেওয়া হয় না, এই শর্টকাট অফারের ভিডিও ইউটিউবে দেওয়া হয় না। প্রত্যেকে এখানে জয়েন থাকবেন এবং OEX অ্যাপসের যে অফিসিয়াল লিঙ্ক মানে লেটেস্ট ভার্সন ওইটার লিঙ্কও কিন্তু এখানে পেস্ট করবো, লিঙ্ক মানে এখানে পোস্ট করবো। পোস্টের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, ডিসক্রিপশনে ক্লিক করে এখানে আসবেন, তারপর এখান থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন প্রত্যেকে। তো আশা করি বুঝতে পারছি, নতুন অফার আসলে এখানে আবার বলতেছি, নতুন অফার আসলে আগে কিন্তু এখানে শেয়ার করা হয়, এর জন্য প্রত্যেকে এখানে জয়েন থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর যে কোনো সাতোশির আপডেট আসলেই এখানে শেয়ার করে দেওয়া হবে।